আসসালামু আলাইকুম। আজকে দেখাবো কিভাবে এক মিনিটের মধ্যে আদা ঝকঝকে পরিষ্কার করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি আদাগুলো একটু ছোট ছোট করে ভেঙে নেব। আমি ছোট ছোট করে যখন আদাগুলো ভাঙা হয়ে যাবে তখন একটা বাটিতে নিয়ে নিব অল্প পরিমাণে পানি। এর মধ্যে দিয়ে দিব এক চামচ লবণ। লবণটা দিয়ে আমি ভালোভাবে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে আমি আদাগুলো পানির মধ্যে দিয়ে দিব। পানির মধ্যে দিয়ে আদাটা আমি 10-15 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। আর আদাটা আমি নর্মাল ট্যাবের পানি দিয়েই ভিজিয়ে নেব। তো দেখুন, এখানে আমি একটা ওষুধের খালি প্যাকেট নিয়ে নিয়েছি। এর মধ্যে বেঁধে নিয়েছি একটা চুলের ব্যান্ড দিয়ে। আদাটা আমার 10-15 মিনিট ভিজানো হয়ে গিয়েছে। দেখুন, একটা ঘষাতেই কত সুন্দরভাবে আদাটা পরিষ্কার হয়ে যাচ্ছে। এভাবে পরিষ্কার করলে আপনাদের আদা একটুও নষ্ট হবে না। বটি বা ছুরি দিয়ে যদি আমরা আদা পরিষ্কার করি তাহলে আদার অনেকটা অংশ চলে যায়। তাই এই পদ্ধতিতে যদি আপনারা আদা পরিষ্কার করেন তাহলে আদাটা সুন্দরভাবে পরিষ্কারও হবে, আবার আদা নষ্টও হবে না। দেখুন আমি কত সুন্দরভাবে তাড়াতাড়ি আদাগুলো পরিষ্কার করছি। আপনারা এই প্রসেসে অনেক আদা একেবারে পরিষ্কার করে নিতে পারবেন খুব তাড়াতাড়ি। তো দেখুন আমার আদাটা কত সুন্দর পরিষ্কার হচ্ছে। ঠিক একই প্রসেসে আমি আমার সবগুলো আদা পরিষ্কার করে নেব। আমি একই প্রসেসে সবগুলো আদা পরিষ্কার করে নিয়েছি। তো দেখুন কত সুন্দর পরিষ্কার হয়েছে। আপনারা এক মিনিটে অনেক আদা ঠিক এইভাবেই পরিষ্কার করে নিতে পারবেন। আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।